আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানি হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, তবে আজকে বলবো না, সকাল সকাল এখন বাজে রাত 8টা, আমি রাত 8টায় আপনাদের সাথে কথা বলার জন্য একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে কথা বলি এবং আজকে সারাদিন আমি কি করেছি সেগুলো আপনাদেরকে শেফাকে দেখিয়ে দেই। আজকে সকালে উঠে আমি নাস্তা বানিয়েছি। ও, আগেই বলে নেই, আজকে পাবলিক হলিডে, আমার অফিস ছুটি ছিল, সে কারণে আজকে সকালে সকালে একটু দেরি করে উঠেছি বলে ভুল হবে, 8:30টার দিকে উঠলাম। উঠে আমি প্রথমেই সকালে ব্রেকফাস্টটা তৈরি করলাম, রুটি এবং ডিম ভাজি। যেহেতু আমার হাতে প্রচণ্ড কাজ ছিল, সে কারণে আর কি ওই রকম ভারী কোনো ব্রেকফাস্ট আমি তৈরি করতে পারিনি। আটার রুটি এবং ডিম ভাজি করেছি, সেটা খেয়ে যে আমি কিচেনে ঢুকেছি। বিকেল 5টায় আমি কিচেন থেকে বের হয়েছি, সারাটা দিন এটা সেটা করতে করতে তারপর বিকেল 5টার সময় একটু রেস্ট করলাম, গোসল করলাম, ঘরটার মুছে গোসল করে মমানে রিল্যাক্স ছিলাম বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা থেকে এতক্ষণ পর্যন্ত আমি বাহিরে ছিলাম, বাহিরে বলতে গিয়েছিলাম আমাদের বাংলাদেশি ভাইয়ের স্টলে, সেখানে গিয়ে দেখলাম খুব মজার মজার খাবার, বাচ্চাদেরকে নিয়ে ওখানে একটু বিকেলের নাস্তাটা করলাম রিল্যাক্স মুডে সময় কাটিয়ে। এখন বাসায় এসেছি সন্ধ্যে 6:30টায়, এসেই কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে, আগে একটু কথা বলে নেই। এসে কাপড় চেঞ্জ করে বাইরে থেকে আসলেই তো জানেন যে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হয়, হাত পা মুখ সব কিছু ধুয়ে ফ্রেশ হয়ে নিতে হয়, আমি এবং আমার বাচ্চারা তাই করলাম। করে এখন একটু চা খাবো, আমার বড় ছেলে চা গরম করে নিয়ে এসেছে, মানে চা বানিয়ে নিয়েছে, সরি এই যে চা, কিভাবে দেখাবো, ও এই যে চা, সরি আমি ক্যামেরাটা একটু বাঁকা করে ফেলেছিলাম, চা খাবো। চা খেয়ে তার আগে চাটা খাওয়ার আগে যে আমি কি করেছি সেটা দেখি। এই চাটা কিন্তু ইস্তিয়াক বানিয়েছে, মানে আমার ছেলে বানিয়েছে, শেফাকে আমি দুধ রেডি করছিলাম। কালকে আমার কিছু অর্ডার আছে টক দইয়ের, টক দই বানাবো এখন, তাহলে চলুন দেখিয়ে আমি দেখিয়ে আনি আপনাদেরকে আমি যে টক দই বানাচ্ছি সেটা। চাটা একটু ঠান্ডা হোক, অনেক গরম। এই যে আমি টক দই বসিয়ে দিয়েছি, আমি 2টা পাতিলে, বড় বড় 2 পাতিলে টক দই বসিয়ে দিয়েছি। এগুলোকে আমার করতে হবে, মানে জাল করতে হবে, জাল করে তারপর টক দই বানাতে হবে। প্রথমে তো দুধ জাল দিতে হবে, সে কারণে আমি দুধটাকে আগে জাল দিয়ে নিচ্ছি। তাহলে এটা হতে থাক, দুধটা জাল হতে থাক, সে ফাঁকে আমি চাটা খেয়ে আসি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। আমি আজকে দুপুরে রান্না করব গরুর মাংস ভুনা, কারণ আমার অর্ডার এসেছে গরুর মাংস ভুনার পাতলা ডাল এবং সাদা ভাত। সেজন্য আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংসটা সমস্ত মেরিনেট করে আমি এখন চুলায় বসিয়ে দেব। সেই সাথে অর্ডার ছাড়াও আমি বাসায় আজকে একটা অন্য কিছু করব, কি করব নতুন একটা জিনিস, মানে এটা আমি প্রায় করে থাকি কিন্তু ভিডিও করার পরে, মানে ইউটিউবে আসার পরে আমি এখন পর্যন্ত করিনি, তা আজকে করব ভাবছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন যে আমি কি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা আস্ত দেশি মুরগি, এটা 1 কিলোর চেয়ে বেশি আছে, 1.5 কিলো মতো আর কি এই মুরগিটা, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন ভিজিয়ে রেখেছি যেহেতু ফ্রিজে ছিল, এটাকে আমি ভালো করে ধুয়ে এটা দিয়ে আমি বানাবো হচ্ছে দুরুজ। দুরুজটা আমাদের আস্ত মুরগির দুরুজ বলে, এটা আমার নিজের বাবার বাড়ি এলাকায় হয়ে থাকে কুমিল্লায়, অন্যান্য অঞ্চলে হয়, তবে আমাদের কুমিল্লাতে যখন মেয়েদের নতুন বিয়ে হয়, বরযাত্রা আসে, সেই বরযাত্রায় বরকে 4-5টা একটা বড় বরণ ডালাতে দিয়ে থাকা হয়, এবং এছাড়াও জামাইরা যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যায় অনেকদিন পরে, যেমন ঈদের সময় বা কোনো অকেশনে বেড়াতে যায়, যা বা যেসব জামাইরা দেশের বাইরে থাকে দেশে যায়,
যাওয়ার পরে শাশুড়িরা এই দুরুজ করে তাদেরকে দেয়, পোলাও সাথে থাকে, দুরুজ থাকে, দুরুজের ভিতরে এখানে ডিম ঢুকিয়ে দেয়। এটা আমাদের একটি ট্র্যাডিশনাল খাবার কুমিল্লা অঞ্চলে, যেহেতু আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার কুমিল্লা এটা করে থাকে। আমি আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে, আমি টাঙ্গাইলে এই সিস্টেমটা দেখিনি, তবে আমাদের কুমিল্লাতে এটা হয়ে থাকে। কুমিল্লা, নোয়াখালী, চিটাঙ্গাও হয়, ওই সাইডটাতে হয়ে থাকে। তা আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে দুরুজ করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে পাবলিক হলিডে, মানে আমার অফিস ছুটি, তে ভাবলাম যে এটা করে ফেলি। এই মুরগিটা দিয়েছে আমার এক ছোট বোন, সে আমার হাজবেন্ডকে ভাই ডেকেছে, তার বাসায় আমি আজকে থেকে প্রায় এক মাস আগে বেড়াতে গিয়েছিলাম, তখন তার নিজের হাতে দুটা মুরগি আমাকে দিয়েছিল। একটা আমি কাঁচা পেঁপে দিয়ে রান্না করে খেয়েছিলাম, আর এই মুরগির সাইজটা একটু ছোট ছিল, বিধে আমি রেখে দিয়েছিলাম যে দুরুজ করব, কিন্তু করি করি করে আর করা হয়নি। আজকে ভাবলাম যে করেই ফেলি, জামাইকে অনেক দিন ধরে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে না। আপনাদের ভাইয়া বলছে যে খালি তো কাজ কাজ নিয়ে থাকো, আমার দিকে তো একটু খেয়ালই রাখো না, একটু ভালো মন্দ খাওয়াও, শ্বশুরবাড়ি গেলে তো ভালো মন্দ খাওয়াতো। তাই ভাবলাম আজকে যেহেতু আমার ছুটি, তাহলে করে ফেলি। এটা দিয়ে আমি দুরুজ করব, সেই সাথে গরু মাংস যেহেতু অর্ডার আছে করছি, ওখান থেকেও থাকবে, কারণ আমার পুরাটা লাগবে না, গরু মাংস পুরাটা অর্ডারের জন্য না, সেজন্য আমি 2 কিলো গরু মাংস নিয়েছি। সেই সাথে থাকবে সাদা পোলাও, আর অর্ডারের জন্য থাকবে ভাত, ডাল, আলু ভর্তা এবং গরু মাংস, আর আমাদের জন্য থাকবে গরু মাংস, মুরগি আস্ত, দুরুজ, দুরুজের সাথে তো ডিম থাকবেই, আর সাদা পোলাও, এই আর কি। তাহলে চলুন, আগে এটা যখন আমি ঠিকমতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেই, নিয়ে বাকি যখন আমি মেরিনেট করব তখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। এখনকার মতো এখানেই ফোনটা আপাতত রাখছি। গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাশে চুলে আমি রুটি বানিয়ে নিয়েছি, আজকে বানিয়েছি আমি আটা রুটি এবং ডিম ভাজি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। রুটিগুলো ছেঁকা হয়ে গেলে আমি আটা ডিমটা ভেজে নেব। আমি এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, যেহেতু আমরা মানুষ 4 জন, সেজন্য 4টা রুটি বানিয়েছি। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি, ডিম ভাজি এবং রুটি, আটা রুটি দিয়েই সকালে নাস্তাটা করব। সেই সাথে তো থাকবে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস, চা। নাস্তা রেডি, ডিম ভাজি, আজকে সিম্পল নাস্তা, কারণ দুপুরে অনেক কিছু রান্না করতে হবে। আর এখানে হচ্ছে আটার রুটি, আটার রুটি করেছি এবং ডিম ভেজেছি, এটা খেয়ে নেই, কারণ অলরেডি বেলা 10টা বাজে, চুলায় রান্নাও চলছে, গরু মাংসটা অর্ধেক হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমাকে আরও আরও অনেক কিছু রান্না করতে হবে, অনেক অর্ডার আছে, অতএব তাড়াতাড়ি খেয়ে নেই এবং ঘরের জন্য একটু অন্যরকম রান্না রান্না করব বলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আগে আমরা সকালের নাস্তাটা খেয়ে নেই, পরে আবার দেখা হবে আপনাদের সাথে রান্নাঘরে। ডালটা তেলে দেওয়া হয়ে গিয়েছে, মুসুরির ডাল আপনারা আশা করি সবাই রান্না করতে পারেন, সেজন্য আর এটার রেসিপি আমি দেখাইনি। যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করেন, আমি পরবর্তীতে দেখাবো। আমি ডালে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, সরি, আর এই সাইডে গরু মাংসটা আমি বাগার দিয়ে ফেলেছি, আর একটু ঝোলটা কমবে তারপর আমি নামিয়ে ফেলবো। তা আমার গরু মাংস এবং ডাল হয়ে গিয়েছে, পাশে চুলায় আমি মানে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মুরগিটা এখন মেরিনেট করব। মুরগিটা যখন করব তখন আপনাদেরকে সাথে নিয়েই করব ইনশাল্লাহ। আমার মুরগিটা ধোয়া শেষ এবং মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মুরগির শরীরে আগ দিয়ে দিয়েছি। এভাবে আগ দিয়ে দিলে হয় কি, মশলাগুলো ভালোভাবে মুরগির ভিতরে ঢুকবে। আমি যেহেতু এটাকে মেরিনেট করে ঘণ্টাখানেকের জন্য রেখে দেব, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। আমি এখানে মশলা খুবই কম দেব, 1 চামচ পেঁয়াজ বাটা,
কারণ মশলা এখানে কম দিয়ে আমি মেরিনেট করে রাখবো এবং পরে সেটাকে আমি ভেজে যখন রান্না করব তখন মশলার পরিমাণটা আমি বাড়িয়ে দেব। কারণ এখন যদি আমি মশলাটা বেশি দেই তাহলে দেখা যাবে মুরগিটা ভাজতে গেলে আমার পুড়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং হালকা হলুদের গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মুরগিটাকে মেখে দেব। আমি কী কী দিচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, তার আগে দিয়েছিলাম আমি জিরার গুঁড়া, দিয়ে সামান্য পরিমাণে টক দই দেব। টক দইটা আমার নিজের হাতে বানানো, আপনারা যদি মার্কেটের টক দই হয়ে থাকে তাহলে সেটা বুঝে এক চামচ বা দেড় চামচ দিবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে আমি এখন সুন্দর করে মুরগিটার শরীরে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। দেখতে পাচ্ছেন সমস্ত মশলা মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, তাহলে হবে কি একটু ঝাল ঝাল ভাব আসবে। এই মুরগিটা একটু ঝালই খেয়ে থাকে, পোলাওয়ের সাথে ঝাল হয়ে থাকে। ঝাল হলে অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে যেটা দেয় সেটা সম্পূর্ণ ডুবো তেলে ভাজে, ওটাকে আর মশলা দেয় না। কিন্তু পরবর্তীতে যখন জামাই বেড়াতে আসে ঘরে তখন ওটাকে ভেজে একটু মশলার মধ্যে কষিয়ে নেয়, কারণ বিয়েবাড়িটা থাকে বাবুর্চিদের হাতে করা, সেখানে মচমচা ভাজাটাই থাকে বেশি তেলের মধ্যে। কিন্তু ঘরে তো আর ওইটা সম্ভব না ওইভাবে ডুবো তেলে ভাজা, সেজন্য সবাই সাধারণত ঘরেরটা যেটা সেটা ভেজে একটু মশলা দিয়ে কষিয়ে নেয়। যাই হোক, আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো শেষ হয়ে গেলে আমি এখন অ্যাড করে দিয়েছি টক দই এবং সামান্য পরিমাণে লেবুর রস আমি দেব। দিয়ে আমি এটাকে মাখে মানে ভালো করে মাখিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দেব। রেখে পরে এটাকে ভাজবো। যখন আমি এটাকে ভাজবো আপনাদেরকে সাথে নিয়েই ভাজবো। এটা খুবই মজাদার একটা খাবার, যারা কখনো করেননি একবার হলেও করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। যেটা না খেলে বুঝতে পারবেন না, একবার একটু এটা করতে তেমন কষ্ট না, জাস্ট একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেয়া, তারপরে এটাকে ভাজা। ভাজাটার সময় একটু কষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হয়, তা না হলে এটা আর সেরকম কোনো কষ্ট হয় না। এখন দেখতে পাচ্ছেন আমি লেবুটা, এক টুকরো লেবু রস এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আমি ডেলিভারির জন্য যে খাবারটা আজকে রান্না করেছি সেটা সম্পূর্ণ রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি আলু ভর্তা, মসুরের ডাল এবং গরু মাংস ভুনা করেছিলাম, সেই সাথে সাদা ভাত। আমি এখন তাদের খাবারগুলো প্যাকেট করব, কারণ খাবারগুলো পাঠিয়ে দিতে হবে। তাহলে আমি কাজ করি, পরে আবার কথা হবে। আমি এখন চিকেনটাকে ভাজবো। ভাজার জন্য প্রথমে চিকেনের দুই পা আমি একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে যাতে এটা ছড়িয়ে না যায় এটাকে এখন আমি তেলে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল তো প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মাঝে। আমি চিকেনটা দিয়ে দিয়েছি, প্যানটা যদি একটু ছোটো হয় মানে ভাজতে কষ্ট হবে, কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হবে। তাহলে আমি চিকেনটা ভাজতে থাকি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো, কারণ এখন আমার দুই হাতই চিকেন ভাজার জন্য লাগবে, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেওয়ার জন্য। পরে আবার আপনাদের সাথে কথা বলবো, চিকেনটা ভেজে নেই। আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সামান্য মশলা দিয়ে কষিয়ে নেব। কারণ এত বড় মুরগির ভিতরে যদি মশলা দিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এরকম ছোটো মুরগি হলে একেবারে ফ্রাই করা যেত, যেহেতু এটা প্রায় দেড় কিলো মুরগিটার ওজন ছিল, তাহলে অত বড় মুরগি ওই রকম ফ্রাই করা যায় না, আস্ত ফ্রাই করা যায় না, ওটা ফ্রাই করতে হলে কেটে করা লাগবে। আর এটা দেশি মুরগি মানে কাম্পুংয়ের মুরগি, যেটাকে বলে আই অ্যাম কাম্পুং মালয়েশিয়া ভাষা। মুরগিটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে আসলে আমি দিয়ে দেব তেল।
আর আইয়াম কাম্পুংগুলো একটু ভেজে ভালো করে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে আমি তখন এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। আমার তো আগেই মশলা দেয়া ছিল, সেই মুরগিটাকে আমি উঠিয়ে শুধু ভেজে রেখেছি, কিন্তু যে বলটাতে আমি মুরগিটা কষিয়ে মানে মেরিনেট করে রেখেছিলাম সেই বলে মুরগির সমস্ত মশলাগুলো আগে থাকতেই মানে ছিল, সেগুলো আমি দিয়ে দেব। এক্সট্রা সামান্য পরিমাণে কিছু মশলা দেব, অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, কারণ আমি যখন মুরগিটাকে কষিয়েছিলাম মানে মেরিনেট করেছিলাম তখনই মোটামুটি মশলাগুলো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি মানে স্বাদ অনুযায়ী, পরে যদি আবার লাগে তাহলে আরও দেব। লবণটা দেখাতে আমি ভুলে গিয়েছি, সে কারণে মুখে বলে দিলাম। আর আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে অ্যাড করব এই দুরুজের রান্না করার সময়। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব হলো বলে যে আমার মেরিনেট করা ছিল যে মশলাটুকু, সেই মশলাটুকু আমি এটার সাথে ঢেলে মানে অ্যাড করে দেব আর কি। এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, কষিয়ে যখন তেল উঠে আসবে মানে মশলাটা কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে তখনই আমি মুরগিটা মশলার মধ্যে দিয়ে দেব। আর তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমি মুরগির যে সুতলিটা দিয়ে পা বেঁধে রেখেছিলাম সেটা কেটে মুরগির ভিতরে আমি চারটা ডিম, বয়েল করা ডিম ঢুকিয়ে দিয়েছি, মানে এটা দেখার সৌন্দর্যের জন্য। আমরা মানুষ চারজন, সেজন্য আমি চারটা ডিম সিদ্ধ করে ছুলে সেই ডিমগুলো মুরগির প্যাটের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে করে বাচ্চারা খাওয়ার সময় দেখে যেন একটু অবাক হয়ে যায়। আসলে আমার ছোট ছেলে কখনো এরকম দেখেনি, ডিম ঢুকানো দেখেনি। আমি এরকম দুরুজ করেছিলাম জানুয়ারি 1 তারিখ, আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ার জন্মদিনে সময় আমি আপনাদের ভাইয়াকে একটা আস্ত মুরগি এভাবে দুরুজ করে দিয়েছি, কিন্তু ওটার ভিতরে আমি ডিম দেইনি, আজকেরটার মধ্যে আমি ডিম দিয়েছি যাতে খাওয়ার সময় বাচ্চারা দেখে খুব খুশি হয়। আমি বাচ্চাদেরকে দেখাইনি, খাওয়ার সময় ওরা দেখবে, এমনি ওরা দেখেছে আস্তা মুরগি আমি দুরুস করছি, ওরা তো খুব খুশি, খালি জিজ্ঞাসা করে কার জন্য কার জন্য। আমি বলেছি ইমতিয়াজের জন্য করছি, ইস্তিয়াক বলে যে আমার জন্য করবা না, আমি বললাম তোমার জন্য পরে করব, আজকেরটা আমি ইমতিয়াজের জন্য করছি, যাতে শুনে ওরা খুশি হয়। যাই হোক, আমি মশলাটা আমার কষানো শেষ, আমি মুরগিটা দিয়ে দিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছেন মুরগির প্যাটের ভিতরে ডিম, তাহলে খাওয়ার সময় ওরা বলবে মুরগির প্যাটের থেকে ডিম বের হচ্ছে। আমার মুরগির দুরুস্তটা হয়ে গিয়েছে, ভিডিওটা আর বেশি বড় করা যাবে না কারণ এমনি অনেক বড় হয়ে গিয়েছে। আমরা যে এখন খাবো সেটা আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।